সকাল সকাল চলে এসেছি ছাদে, অন্যদিন আমি এত সকালে আসি না, কেন এসেছি সেটা পরে বলবো। তা এই যে রাহুলের ডিনারটা, এই ডিনার বলছি সরি, লাঞ্চটা গুছিয়ে ফেলেছি, এবার এটা ওকে প্যাক করে দিয়ে দেবো আর ও অফিসের জন্য বেরিয়ে যাবে। এই যে এখন চলে যাচ্ছে অফিসে আমাকে বাই বলে। আর অফিসে বেরিয়ে যাওয়ার পর আমার এখন যে কাজটা আছে সেটা হলো, আজকে সকাল দিয়ে দুবার ছাদে আসা হয়ে গেল। একবার তো এসেছিলাম 6:30 সময়, আর এখন বাজে 8, এখন একবার এসেছি। এই সময়টা তো রোজই আসি, কিন্তু সে আজকে 6:30 আসার কারণ হলো, আমি জানতে পারলাম যে আমি রোজ সকালে যে কারি পাতাটা খাই না, ওটা ওই নিয়মে খেলে অতটা উপকার পাওয়া যাবে না। মানে আমি ব্রাশ করে কারি পাতাটা খেলাম, দেন 10-15 মিনিট পরে আমি মানে ব্ল্যাক কফি খাচ্ছি বা গ্রিন টি খাচ্ছি বা অন্য কিছু খাচ্ছি, এরম করলে হবে না। ওটা খেয়ে একটা হিউজ টাইম দিতে হবে, মোটামুটি 1/2 ঘন্টা থেকে যদি 1 ঘন্টা দেওয়া যায় তাহলে তো খুবই ভালো। তা 1/2 ঘন্টা তো ম্যাক্সিমাম দিতেই হবে। তা ওই জন্য আমি ওই সময় এসেছিলাম, এসে একটু সকালের ভিডিওটা করেছি যেটা তোমরা দেখলে, দেন তারপরে কারি পাতাটা নিয়ে আমি চলে গেছিলাম নিচে, জাস্ট ধুয়ে মুখে দিয়েই খেতে খেতে কাজ করছিলাম। তারপর এখন আমার হাজবেন্ড অফিসে বেরিয়ে গেল, দেন এখন আমি এসেছি, এখন ছাদে ব্রাশটা করলাম, করে এই তোমাদেরকে এইটা বললাম। তোমরা যারা যারা আমার কথা শুনে কারি পাতা খাওয়া শুরু করেছো, তারা অবশ্যই এটা চেষ্টা করো। যদি তোমরা একদম ডাইরেক্ট বাসি মুখে না খেতে পারো, তাহলে জল দিয়ে অন্তত একটু মুখটা ভালো করে কুলকুচু করে নিয়ে দেন খাও, এটা করলেও হবে। কিন্তু আমরা যে ডাইরেক্ট বাসি মুখে খাওয়াটা সব থেকে বেশি উপকার। ছাদ থেকে ঘুরে চলে এসে বানিয়ে ফেললাম 1 কাপ কড়া করে কফি, কেন জানি না আজকে খুব কড়া করে কফি খেতে ইচ্ছে করলো। কফির পর এদিকে বানিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। আজকে একটু ওটসের খিচুড়ি করেছিলাম, এটা রেডি টু মিক্স ওটস যেটা আর কি পাওয়া যায় সেটাই বানিয়ে নিয়েছি। দেন তারপরে এই যে আমাদের দিদা এখন বেরুবেরু করতে যাচ্ছে মাসির বাড়ি, উনি অনেকদিন পর বেরিয়েছেন। কেউ কি গেস করে বলতে পারবেন দিদার বয়স কত? যদি বলতে পারেন তাহলে তার জন্য একটা প্রাইজ থাকবে, তাও আপনারা আন্দাজে বলবেন দিদার বয়স কত হয়েছে। দিদার মা এখন মাসির বাড়ি যাচ্ছে, দিদাকে ওখানে কদিন রাখবে মাসি বলেছে, তাই ওই জন্য মা ওরা বেরিয়ে যাবে। তারপর আমার নিচে যত কাজ আছে সেগুলো সেরে নিয়ে আমি এখন আজকে একটা যে কাজটা করব সেটা হলো খুবই স্পেশাল কাজ, সেটা তোমরা অবশ্যই আগে দেখতে থাকো। অনেকক্ষণ পর চলে এলাম, তা এখন বাজে দেড়টা বেজে গেছে, 1:35। আজকে তো ইচ্ছে ছিল গ্রিল গুলোর ঝাড়ার, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার তাই আর আজকে ঝাড়াঝুড়ি কিছু করলাম না, করব হলো গিয়ে আপনাদের বুধবার মানে কালকে। তা এখন ভাবছি কি করব, তা যেহেতু শীতকাল পড়ে গেছে আমার স্কিনটা এই সময় একটু ডিস্টার্ব করে, দেখতেই পাচ্ছেন ডিস্টার্ব হওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তা সেই জন্য আমার ইচ্ছা আছে আজকে একটু স্কিনটাকে একটু ক্লিন আপ করব বাড়িতে। এবার বেশ কিছু ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট দিয়ে করব, আমি কোনো কসমেটিক্স অ্যাপ্লাই করব না। তা ইচ্ছা আছে বেশ কিছু ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট দিয়েই করব। তাহলে চলুন এখন স্টার্ট করে দিই। এটা হলো আমার স্নান করে উঠে আমার মুখ। আজকে আমি জাস্ট মানে রোজ যেরকম স্নানের সময় ফেস ওয়াশ করি সেটাই করে নিয়েছি, দেন তারপরে আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি, মানে অন্যান্য দিন সেরাম বা অ্যালোভেরা জেল দেখেছেন আপনারা, আজকে কিন্তু আমার পুরো খালি ফেস, মানে জাস্ট মুখটা ধোয়া আছে। এই পজিশনে এখন আমি মুখটা পরিষ্কার করা স্টার্ট করব। তার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো পরিষ্কার কটন, নিয়ে নেবো অল্প করে, হাতের কাছে না কিছু বার করে রাখিনি ওই জন্য কথা বলতে বলতে বার করতে হচ্ছে। তা বেশ কিছুটা আমি কটন নিচ্ছি এখন, এই যে এতটা মতো, আর এখানে আছে জাস্ট র মিল্ক, মানে জাস্ট মিল্কের প্যাকেটটা কেটে আমি 2 চামচ মতো তুলে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন আমি ফেসটাকে ক্লিন করব। এটা যাদের ড্রাই স্কিন, বিশেষ করে আমার যেরকম ফেসের এই পজিশনটা ড্রাই, এখানটা আমি বেশি করে লাগাবো, ওপরটাতেও লাগাবো কিন্তু অতটা না।
হাতের কাছে বাটি পাইনি, আমার সোপ বক্সে যে ঢাকনাটা আমি সেটাতে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো আর একটুখানি মধু, ব্যাস মানে হাফ চামচেরও কম। এইটা দিয়ে আজকে আমি একটু স্ক্রাবিং করব। অনেকে মধুর সাথে চিনি দিয়েও স্ক্রাব করে, বাট না, স্ক্রাবটা কিন্তু যাদের আমার মতো ফেস তারা হার্ডলি 1 থেকে 1.5 মিনিট করবেন, আর যাদের নর্মাল স্কিন দানা টানা নেই তারা না মানে মোটামুটি 2 মিনিট করবেন, মানে প্রবলেমেটিক স্কিনে 1 মিনিটটাই বেস্ট। তাও আমি ফুল ফেসে করব না, আমার যে এলাকা মানে এলাকা মিন্স যেই জায়গাগুলো প্রবলেম আছে সেখানেই করব। যেমন আমার এই নোজটায় অনেক ব্ল্যাক হেডস হয়, ব্ল্যাক হেডস তো না হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এ পরিণত এখনো হয়নি, এখানটায় 3-4টে ব্ল্যাক হেডস আছে, বহুত কষ্টে বার করেছি। আর দেব রাইস ফ্লাওয়ার দিয়ে ফেস স্ক্রাব করার একটাই কারণ, ওটা যেহেতু দানাদার আর খুব শার্প হয় মানে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বার করতে অনেক কার্যকরী, আর ওটা না স্কিনটাকে একটু ব্রাইটনিং লাইটনিং করতেও খুব সাহায্য করে। যেরকম কোরিয়াতে বা চায়নাতে বা জ্যাপানিজরা রাইস ফেস মাস্ক অ্যাপ্লাই করে, ঠিক সেরকমই চালের গুঁড়োটাও একই কাজ করে, আর তার সাথে সাথে স্কিনটাকে সুন্দর করে স্ক্রাবও করে। তা ওই জন্য আমি সবসময় স্ক্রাব করলে বাড়িতে চেষ্টা করি রাইস দিয়ে করতে। আমি মানে পার্লারে তো যাই না এই সমস্ত কিছু করাতে, কখনোই না। আমি লাস্ট জীবনে ফেসিয়াল করিয়েছিলাম, ওটাই ফার্স্ট ছিল, ওটাই লাস্ট ছিল আমার বিয়ের সময়। বিয়ের আগের দিন আমি ভালো করে ফেসিয়াল করেছিলাম, না বিয়ের দিনই করেছিলাম, রেডি হওয়ার আগে ফেসিয়াল করে রেডি হয়েছিলাম। সে যাই হোক, সে সত্য যুগের কথা। তারপরে আর আমি কখনো পার্লারে গিয়ে ফেসিয়াল করিনি। আমি একবার ফেসিয়াল যে কিটগুলো পাওয়া যায় সেটা কিনে একবার করেছিলাম, সেটা VLCC ছিল একবারই। তারপর থেকে দেখছি যে না, তার থেকে আমার মনে হয় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করি। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন সেটা অনেকটা কার্যকরী, যেমন দেখতে পাচ্ছ আমার ক্যামেরাতে এই মুহূর্তে কোনো বিউটি প্লাস অন করা নেই, বাট আমার এই পজিশনটা যদি দেখো অনেক বেশি বেটার লাগছে, যে ট্যানটা ছিল সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে। যেহেতু এগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তাই এগুলোতে অনেকটা সময় লাগে, এগুলো জাস্ট ধৈর্য ধরে করতে হবে। সপ্তাহে একবার বা মাসে দুবার যদি করা যায় তাও কিন্তু স্কিনের জন্য অনেক উপকারী। তা যাই হোক, এবার যেটা করতে হবে, প্রথমে আমরা ক্লিনজিং করলাম, দেন স্ক্রাবিং, এরপর করব মাসাজ। মাসাজের জন্য আমি হাতে নিয়েছি এই যে অ্যালোভেরা জেল, যেটা আমি রেগুলার ইউজ করি সেটাই, আর আছে এখানে ডাবার গুলাবরির রোজ ওয়াটার। 4-5 ফোঁটা নেব, নিয়ে দুটোকে মিশিয়ে এখানে আমি ভালো করে মাসাজ করব। এইটাকে এই যে প্রসেসটা মানে এই যে মাসাজিং এর যে প্রসেসটা, এটা যত ভালো করে করা যায়, যারা স্টেপ বাই স্টেপ জানো তারা তো সেরকম ভাবেই করবে অবশ্যই, আর যারা আমার মতো আনারি তারা ন্যাচারালি একটু ইউটিউবে দেখে নেবে। আজকে আমার দেখার সময় হয়নি, কারণ আমি এগুলো তো সচরাচর করি না, আমি যদি একটু স্টেপ গুলো দেখে নিতাম ভালো ছিল, বাট ঠিক আছে। যদি না জানো ভুলভাল কিছু করবে না, যে স্কিনটাকে ধরে বেশি প্রেশার দেওয়া টানা হেঁচড়া করার দরকার নেই, যেহেতু আমরা স্কিনটাকে একটু মানে নাড়াচাড়া করেছি, স্কিনটার উপর প্রেশার ক্রিয়েট করেছি, তাই হালকা হাতে এটাকেও বসিয়ে দেবে। কিছু না জানলে জাস্ট বসাও, সেটাও স্কিনের পক্ষে ভালো অনেক, বাট উল্টো পাল্টা কিছু করো না। হ্যাঁ, তার সাথে সাথে চোখের ওপরটাও দেবে। পার্লারের সব থেকে মানে ফেসিয়ালের সব থেকে রিল্যাক্সিং পার্টি হলো মাসাজিং। এই যে মাসাজ করতে যে আরামটা পাওয়া যায় না, বিশেষ করে এই সমস্ত প্রেশার পয়েন্ট গুলোতে যখন ওরা মাসাজ করে, সেগুলোর একটা আলাদাই মানে একটা রিল্যাক্সেশন আছে। ওই জন্যই মানুষ এত খরচ করে পার্লারে যায়, অবশ্যই এগুলো ওয়ার্থ ইট।
কারণ যদি একটা ভালো প্রোডাক্ট দিয়ে করা যায় তাহলে কিন্তু স্কিনের সেরকম একটা কোনো ক্ষতি হয় না, প্রপার টেক কেয়ারটাই আসল। তা যাই হোক, আমরা স্কিনে মানে পার্লারে যেতে পারছি না সময়ের অভাবে, পয়সার অভাবে, নিজের গাফিলতিতে বাড়িতেই করি, কিছু না হওয়ার থেকে হওয়া অনেক ভালো। ঠিক আছে, এটা আমি মোটামুটি 5-7 মিনিট করব, দেন ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। মাসাজের সময় না অ্যালোভেরা মানে অ্যালোভেরা জেলের সাথে যদি গোলাপ জলটা না ইউজ করো দেন এটার মধ্যেও দিতে পারো, এটাতেও গোলাপ জল খুব ভালো। তারপর আমি এইটার মধ্যেই দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। ঠিক আছে, এবার এটাকে ভালো করে মিক্সড করব, করে অ্যাপ্লাই করব। দেখো উইদাউট বিউটি প্লাস কিন্তু কিন্তু যখন ভিডিওটা শুরু করেছিলাম আমার স্কিনটা কেমন ডাল লাগছিল, বাট এই যে তিনটে স্টেপ করার পরেই স্কিনটা কত ব্রাইট লাগছে। বাট তারপরে যখন এটা অ্যাপ্লাই করব আর কোনো কিছুর প্রয়োজনই নেই। যাই হোক, ভিটামিন ইটা দিলে না সাথে সাথে অ্যাপ্লাই করবে, না হলে না ভিটামিন ইটার কার্যকারিতাটা অনেক কমে যায়। আচ্ছা, অ্যাপ্লাই করার আগে বলে নিই, যেহেতু আমার কম্বিনেশন স্কিন তাই আমি মোটামুটি এটা 10 মিনিট রাখি। তোমাদের যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন আছে না তারা আর একটু বেশি সময় রাখতে পারো। আর এটা ধোবে যখন প্রথমে স্কিনটায় জলের ঝাপটা দেবে, দেন কি করবে যেই ওটা ভিজে যাবে হালকা হালকা করে ডলবে, ডলে ডলে তুলবে, মানে মোটামুটি যা ময়লা থাকবে এত কিছুর পরেও সেটাও বেরিয়ে যাবে। তাহলে এটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। এইরকম আধ ভেজা মুখে এখানে আমি অ্যাপ্লাই করছি মম স্কোয়ার একটা ফেস টোনার, এটা আছে ন্যাচারাল গ্রিন টি। তা এইরকম একটা কাটার নিতে হবে, নিয়ে জাস্ট এরকম 2-4 ফোঁটা টোনার নিয়ে স্কিনে খুবই লাইটলি অ্যাপ্লাই করতে হবে, তাহলে স্কিন একদম রেডি। এই প্রসেসটা তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো। আমি এরপরে আরো এরকম অনেক হোম ফেসিয়ালের আর কি প্রক্রিয়া বলবো, এক একবার এক এক রকম। তো তোমরা এক একটা করে ট্রাই করো আর সেটার মধ্যে কোনটা তোমাদের বেস্ট লাগে আমাকে বলো। আজকে এটা অবশ্যই ট্রাই করো, আর এটা টিনেজ থেকে বৃদ্ধ সবাই অ্যাপ্লাই করতে পারবে। যদি মনে হয় কম হয়েছে টোনার, দেন আরেকটু নিয়ে তাহলে আজকের ফেসিয়ালের প্রক্রিয়া এখানেই শেষ। দেখা হচ্ছে লাঞ্চের পরে, আমি ততক্ষণ টোনারটা ভালো করে অ্যাপ্লাই করে নিই। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। আর আজকে না বিকেলে একটু ঘুমিয়েছিলাম, অন্যান্য দিন তো একটু টিভি দেখি বা ফোন নিয়ে ঘাটাঘাটি করি, বাট আজকে এত টায়ার্ড ছিলাম যে একটু ঘুমিয়েছি। তা তোমাদের যেটার জন্য এখন ভিডিওতে আসলাম সেটা হলো আমি ঘুমিয়েছি মোটামুটি 1 ঘন্টা, আমি 5টায় শুয়েছিলাম, এসে আমি জাগার চেষ্টা করেছিলাম কিন্তু আজকে শরীর দিচ্ছিল না, ওই জন্য একটু শুয়ে নিলাম। আমি 5টায় শুয়েছি আর এখন বাজে 6টা। তো তোমরা দেখে নাও দিগত 3 ঘন্টা পরেও আমার ফেসটা এখনো কত সুন্দর ফ্রেশ আছে। এই যে অন্যান্য সময় এইসব পজিশনগুলো কত ডাল লাগে, বাট এই ক্লিন আপটা করার পর মুখটা এখন কত বেশি সফট আছে। তোমরা শীতকালে অন্তত সপ্তাহে 1 বার করে এটা অবশ্যই করো, এটা স্কিনের জন্য খুব ভালো। কারণ শীতকালটা হলো এমন একটা সময় যে সময় আমরা সব থেকে বেশি মুখে মানে
প্রোডাক্ট অ্যাপ্লাই করি, সেটা ময়েশ্চারাইজার হোক বা বাটার হোক বা অন্যান্য আদার্স নানান রকম প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করি, যার ফলে এই সময় স্কিনটায় প্রচুর পরিমাণ ময়লা জমে, মানে আদার্সওয়াইজ মানে সারা বছরই জমে বাট এই সময়টাতে বেশি হয়। তার উপর সান ট্যানিংটা, কারণ এই সময় যেহেতু আমরা রোদ্রে গিয়ে দাঁড়াই আর বিশেষ করে স্নানের পরে, আর ওই সময়টা ট্যান ফেলার একদম মোক্ষম সময়, কারণ সেই সময় সূর্যের তেজটা লাগলে স্কিন পুড়তে বাধ্য। তা বেশিরভাগ সময় যেটা হয়, আমরা বাড়িতে থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করি না, অনেকেই এটা করে কেন জানি না। সানস্ক্রিনটা নেসেসারি এখনো পর্যন্ত, যারা ভাবো যে ঠিক আছে যখন বাইরে ঘুরতে বেরোবো তখন করব, কিন্তু না, বিশেষ করে শীতকালে আরো বেশি সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। গরমকালে আমরা রোদ্রের হাত থেকে বাঁচার জন্য নিজেরাই ছাওয়ায় গিয়ে দাঁড়াই বা ছাতা ইউজ করি, কিন্তু শীতকালে সেটা হয় না, ওই জন্য আরো বেশি করে ট্যান পড়ে স্কিনে। তো সেটা থেকে বাঁচার জন্য অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করব, অন্তত পক্ষে ফেসে বা গলায় ঘাড়ে হাতের যে অংশগুলো বেরিয়ে থাকে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে ট্যানটা অনেক কম পড়বে, আর ট্যান কম থাকলে স্কিন এমনিতেই ভালো থাকবে। তা ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করছি কালকের ব্লগটা আরো ভালো করে করতে পারবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো। তা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।